থানাতে ইতিমধ্যে আপনার বিরুদ্ধে অ্যাটাক গোসর করেছে আপনার জিপির জন্য, এখান থেকে আপনি কি প্রতিক্রিয়া দিবেন? মোর বিরুদ্ধে বা জিপির বিরুদ্ধে যেটু এফআইআর জানুয়ারি এই অক্টোবরের 1 তারিখে দিছে এসপি মহোদয়ের মাধ্যমে দিয়ে শুকসার থানার দিছে, এটু একেবারে ভিত্তিহীন ভিত্তিহীন হিসাবে মই এটা এটাকে আপনার কারণ দর্শাই আছো। ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20 মানে ইয়াত লেখা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার পিছত কনস্ট্রাকশন মানে হেৰি কৰিছে কি কমিউনিটি হল, আমার ফাইন্যান্সিয়াল 19-20 কোনো কমিউনিটি হল আমার মানে লোয়াই হওয়া নাই। 2 নম্বর কথা, হি অ্যামাউন্ট লিখেছে 10 লাখ, 10 লাখ টাকার আমার কোনো জিপির কোনো স্কিমে নাই, 19-20 নাই, তার পিছতো নাই, আগতো নাই। 3 নম্বরত লিখিছে হে স্ট্রিট লাইট জিপিত এটাও দিয়া হওয়া নাই 19-20, যিকেইটা স্ট্রিট লাইট সেইটো কন্ট্রেক্টর সিস্টেমত আহে আমি জাস্ট পিন পয়েন্টটো হে দিই, আপনাদের এটা এটা করে গণি চাব পারে বা রাইজক সুদিব পারে গোটেকেইটা দিয়া হয়েছে, এইটো ডাইরেক্টলি মিছা। 3 নম্বরত লিখিছে যে আমার ঈদগামার যেটা আপনাদের রখি আছে এইটো ঠাই যে ফুলেশ্বর জিপি, এটা হয় ফুলেশ্বর জিপি, নদী ভাঙার পিছত আমার বড়ালগা জিপির মানুষ প্রায় ধরো 90% মানুষ এইফালে আহি আছে, 10% মানুষ এতে অরিজিনাল জিপিত আছে, বাকি 90% মানুষ এই ফুলেশ্বর পাটটু আর কানাইমারা জিপির এইখানে মিলি মানে বড়ালগা হেডকোয়ার্টার উপর আরম্ভ করে শিশুমরা বিএসএফ হেডকোয়ার্টার লেখে আমার বড়ালগা জিপির মানুষবিলাক বসবাস করে আছে। আর আমি কামবিলাক এইখানে এরিয়ার ভিতরতে কোনো প্রেসিডেন্টে তো ডাইরেক্টলি করব নয়, গাঁও সভার মাধ্যমে দিয়ে যেবিলাক হেরি হয়েছে অনুমোদিত হয়েছে সেইবিলাক কাম ইয়াত করা হয়েছে। ইয়াত ধরক বড়ালগা এমি মাদ্রাসা বলে যেটু আছে, বড়ালগা এমি স্কুলের নামটো শুনিলেও তো গম পাই যেহেতু বড়ালগা এমি স্কুল সেইটার বাউন্ডারি ওয়াল করা হয়েছে, স্কুলটো যত আছে তাতে আমি করিম। থার্ডত ওয়াটিং শেড এটা লিখেছে কোখরাডাঙ্গা পারঘাট, কোখরাডাঙ্গাটো অরিজিনাল আমার জিপির ভিলেজ, আর সেই পারঘাটও তো ওয়াটিং শেডটু বানা হয়েছে, সে লিখেছে যে এইটু ফুলেশ্বর মানে কানাইমারা জীবিত করা হয়েছে বলে কেছে। এইবিলাক যেবিলাক অভিযোগ এইবিলাক অরিজিনাল ভিত্তিহীন আর মনে করা, ইয়াত মানে কোনো হেরি লগত কোনো মিল নাই, আমার যেবিলাক হেরি স্যাংশন লেটার আছে সেহেতু স্যাংশন লেটারের লগত কোনো অ্যামাউন্টের মিল নাই। আমি যেটু মানে অ্যাকশন প্ল্যান বলে কয় অ্যাকশন প্ল্যানত ধরক এই এই পূজার বন্ধর আগদিনা আমি অ্যাকশন প্ল্যান একটা সাবমিট করিলো আনটাইট আর টাইডর 2.5 কোটি টাকার স্কিম সাবমিট করা হয়েছে, কিন্তু আমার ফান্ড হল কিমান 8,40,000 হয়, সিহতে সেই অ্যাকশন প্ল্যানবিলাক উলিয়াই রাইজের আগত দেখে আছে বাকি স্কিমবিলাক প্রেসিডেন্টে আত্মসাত করিল, গভর্নমেন্টের ফালের পর সিহতে ভাল করে জানা আছে যে কিমান টাকা আমি স্যাংশন দিই, সিহতে বহুত মানে অভিযোগ আনিছে আর মানে কিছুমান ভিত্তিহীন নিউজ বজাই আছে মোর বিরুদ্ধে, যেনকা হর্টিকালচারের নাম লৈছে, মই জানামতে 2010 চনের হর্টিকালচার বন্ধ হয়ে আছে আমার ডিস্ট্রিক্টে, আর হর্টিকালচার হল এগ্রিকালচারের একটা পার্ট, সেটু তো আমার মানে মানে আসলে বড়লা জিপির মানুষ, নদী ভাঙার পিছত মানে মানে ফুলেশ্বর জিপির চেক হয়েছে, আমি এতে 2002 আহি পাইছো, যেহেতু এটা অভিযোগ উত্থাপন হয়েছে আপনার জিপির, যেহেতু আপনি আপনার জিপির একজন সচেতন ব্যক্তি, আপনার জিপির দেখা গেছে বিভিন্ন কামত অনিয়ম সংঘটিত করেছে আপনার সভাপতি পিছত সেক্রেটারি আর বিডিও মিলি, মানে কোনো একটা অভিযোগ উত্থাপন হয়েছে, কি কবে কথা হল অভিযোগ দিয়াতো ডাঙর কথা নহয়, আমার যে বড়লগা জিপির প্রেসিডেন্ট হয় এখেতে যিকোনো কাম সরকারি কাম অহা হলে আগতে গাঁও সভা মিটিংত মানে মেল পাতি তাতে আলোচনা বিলোচনা হয়, রাইজর বিনা অনুমতি তেখেতে কাম নকরে। আমার ইয়াতে যেনেকা ফুলেশ্বর পাটটো যিবিলাক মানুষ শিফট হয়ে আছো 99% আমি বড়লগা জিপির মানুষ, গতি আমি বিচারিলেহে প্রেসিডেন্টে করব, এই প্রেসিডেন্টের কোনো দোষ নাই আর অভিযোগ দিয়াতো মিথ্যা কথাই রয়েছে, এইটা কিবা কারণে দিছে আর কিবা লোভর কারণে দিব পারে এই মোট ভাবা কথা আর কেন যিখিনি কাম করা হয়েছে এই কামখিনি গোটেই মাখা মানে এহতে গাঁও সভাত মানে আলোচনার মাধ্যমত করেছে আর আর যেবিলাক আমার বড়লগা জিপি চর অঞ্চলের যেগুলা কাম করেছে স্কুলের বাউন্ডারি বা স্ট্রিক লাইটের যেগুলা কাম করা হয়েছিল স্ট্রিক লাইট দিয়াতে আমাক রাইজকও মাতিছিল, মানে কিবা টার্নিং শানিং থাকা হলে বা কিবা মসজিদ বা কিবা রাস্তার ওপর মানে কিবা অসুবিধা থাকা হলে যেনেকা ধরে লোক টেম্পো স্ট্যান্ড আছে রাতে টার্নিং থাকা হলে তাতে মানে একটা স্ট্রিক লাইট লাগে আর সিহতে যেবিলাক স্ট্রিক লাইট দিছে এইটো আমার অনুমতি লই দিছে বড়লগা জিপির মানুষে আছে, গতি এইটো অভিযোগ দিয়াতো ঠিক হওয়া নাই আর অভিযোগকারী মোর মতে মানে তাক ঘৃণাহে করো আর কেন জিপির উন্নয়ন সিহতে নিবিচারে, আমার যেনকা বিজেপি সরকার আমার রাইজের কারণে বহুত হেরি দিছে সুবিধা দিছে আর সুবিধাবিলাক আমার ঈদগামাটোর জড়িয়ে মানে ঈদগামাটো এই রাইজর বহুত উপকৃত হয়েছে আর এই কাম করার সময় তো মানে কন্টিনিউ কনভেন্স করে আসলো মানে সদায় চাই আসলো নাই কামত অনিয়ম করবলে দিয়া নাই মানে লগতে আসিল মোর ডিউটি আসিল, ডিউটি মানে কি রাইজ হিসাব মানে এক পাক হলে দিনত দেখা পাইছো মিস্ত্রিক মানে সচেতন করে দিছো তহতে বিয়া চেয়া কাম নকরি বিয়া ইটাবিলাকর কথা কয়ে আসো
এটা ইটা যদি কিবা বেয়া ইটা দিয়ে মই অখলাই দিছোঁ, দিবা নিদিওঁ। এটা বহুত কাজিয়া কৰিব লগা হৈছিল মিস্ত্ৰীক, মানে ধমকিও দিছিলোঁ মই আৰু। কামটো ভাল হ'ব লাগে, কিয়নো চৰকাৰে পইচা দিছে নহয়, তহঁতৰতো একো নাই, গতিকে কামটো ভাল হৈছে। আৰু ইয়াত আমি মানে জি পি প্ৰেচিডেণ্টৰ ওচৰত দাবী জনাইছোঁ যে আকৌ মানে আমাৰ এই ফিল্ডত আৰ্ট ফিলিঙৰ কাম হ'ব লাগে, এইটো আমি আৰু দাবী আৰু গোৰালগাঁও জিলাৰ মানুহ গোটেই মাখা ৰাইজৰ কথা আৰু, মোৰ অকলে কথা নহয়। বৰালগাঁও জিপিত যদি আৰু আমাৰ এইখিনিত আৰ্ট ফিলিং হোৱাৰ পিছত আৰু এটা মাঠ হ'ব লাগে, যিটো ৰোড ছাইডত আৰু এটা মছজিদ আছে, ডিমাণ্ড দিয়া আছে, তাতো আমাক লাগে আৰু। তাৰমানে এইটো জেগাটো সৰু হৈছে অলপ, সেইখিনি ঘৰ বৰালগাঁও জিপিত নদীভংগ হোৱাত আমি ইয়াতে আহি বসবাস কৰি আছোঁ আঠ নয় বছৰৰ পৰা। কিমান মানুহ আছে? বহুত মানুহ আছে আমাৰ বৰালগাঁও জিপিৰ, 90% মানুহ ইয়াতে আছে। এইটো ঈদগাহ মাঠটো আমাৰ বৰালগাঁও জিপিৰ, ঈদগাহ মাঠটো আমি বৰালগাঁও জিপিৰ মানুহ ইয়াতে নামাজ পঢ়োঁ, মছজিদ আছে, মছজিদত নামাজ পঢ়োঁ। ইয়াতে আমাৰ পঞ্চায়ত অফিচত যাইকে গাঁও সভা হয়, গাঁও সভাত আমি ৰাইজে এই ঈদগাহ মাঠটো স্কিম ধৰিছোঁ। এইবিলাক সিহঁতে ব্যক্তিগত এজন দুজনে অভিযোগ কৰিব পাৰে, কিন্তু আমাৰ 90% মানুহ ইয়াৰ কোনো অভিযোগ নাই। আমি গাঁও সভাত ৰাইজেই আমি এই স্কিমটো ধৰিছোঁ। ৰাইজৰ সন্মতি ক্ৰমেই কৰিছে গাঁও সভা অভিযোগ কৰিছে, যিয়ে অভিযোগ কৰিছে এইটো ভিত্তিহীন অভিযোগ কৰিছে। আমাৰ বৰালগাঁও জিপিৰ মানুহ ইয়াতে আপুনি চাওক চাৰিওফালে চব বৰালগাঁও জিপিৰ মানুহ ইয়াতে। আমি নামাজ পঢ়োঁ ঈদৰ মছজিদত নামাজ পঢ়োঁ, সেই নামাজ পঢ়া মানুহবিলাকে সেই মানুহ 10% মানুহ আছে বৰালগাঁও জিপিত। সিহঁতে কোনোমতে এটা জুপুৰি বান্ধি সিহঁতে চৰত বালিৰ চৰত আছে কোনোমতে, কিবা খেতি বাতি কৰাৰ কাৰণে চৰ উঠিলে সিহঁতে কিবা অলপ চলপ খেতি বাতি কৰে, সেইবিলাক মানুহ আছে। ঘৰ বৰালগাঁও ইয়াততো আমাৰ দেখা মতে একোৱেই হোৱা নাই। এই যিটো আমাৰ শিশুমাৰা ঈদগাহ মাঠৰ যিটো কমপ্লেইন হৈছে প্ৰেচিডেণ্ট চাহাবৰ নামত, কিন্তু এই ঈদগাহ মাঠৰ কামটো প্ৰেচিডেণ্ট চাহাবে কৰা নাই, আমি ৰাইজে কৰিছোঁ। আমি ৰাইজৰ মিটিঙত, গাঁও সভা মিটিঙত আমি ৰাইজে এইটোৰ পদক্ষেপ লৈছোঁ যে আমাৰ এই কামখিনি কৰিব লাগে। বৰালগাঁও জিপিৰ ৰাইজৰ সন্মতিক্ৰমে হৈছে। আমি গাঁও সভাৰ মিটিঙত যিবিলাক মানুহ উপস্থিত আছিলোঁ সৰ্বসন্মতিক্ৰমে এইটো গৃহীত হৈছে সকলোৰে। নাই, এইটো আমাৰ মতে ঠিক হোৱা নাই, এইটো মোৰ মতে ঠিক হোৱা নাই, এইটো বৰ অন্যায় কাম হৈছে। কিয়নো আমাৰ উন্নয়নমূলক কামখিনি বন্ধ হৈ যাব, পৰৱৰ্তী আমাৰ যিখিনি উন্নয়নমূলক কাম হ'ব আমি বৰালগাঁও জিপিৰ গোটেইখিনি মানুহ 99% মানুহ নদীভংগ হৈ ওচৰৰ যিটো পঞ্চায়ত আছে বা বিভিন্ন ঠাইত আমি আছোঁ। পঞ্চায়ত অফিচটো আমাৰ বৰালগাঁও জিপিৰ পঞ্চায়ত অফিচটো আমাৰ বৰালগাঁও জিপিত অৱস্থিত, পাট্টুত ফুৰিয়ালগাঁও জিপিৰ পাট্টুত অৱস্থিত। ফুলেশ্বৰ জিপিত মই নিজে এতিয়া ফুলেশ্বৰ জিপিত আছোঁ, আৰু যিজনে ফুলেশ্বৰ জিপিত আৰু যিজনে অভিযোগ কৰিছে তেখেতেও ফুলেশ্বৰ জিপিৰ পাৰ্ট থ্ৰীত তাৰ পাৰ্মানেণ্টলি ঘৰ। সি কেনেকৈ আমাৰ বৰালগাঁও জিপিৰ ৰাইজৰ লগত বুজাবুজি নকৰাকৈ এইটো কমপ্লেইন কৰিলে এইটো আমাৰ বুজত নাহে। বিভিন্ন অভিযোগ মোৰ মতে আমি যোৱা যিটো ৰাইজৰ মিটিং হ'ল সেই মিটিঙত আমি আকৌ ডিমাণ্ড দিছোঁ প্ৰেচিডেণ্ট চাহাবক এই এই কাম, যিবিলাকে যে লাইট দিছে এই লাইটখিনি আকৌ বঢ়াই দিব লাগে আমাক। হ্যাঁ, ঠিকমতে দিছে এই লাইটবিলাকৰ দ্বাৰা আমি বহুতখিনি উপকৃত হৈছোঁ। আৰু আমি ইয়াত যিবিলাক মানুহ আছে গোটেইখিনি আমি বৰালগাঁও পঞ্চায়তৰ মানুহ আছোঁ, বেলেগ পঞ্চায়তৰ মানুহ ইয়াত নাই।